वेलकम बैक टू माय चैनल डॉक्टर विद ड्रीम्स। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এন্ড যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন এন্ড কমেন্ট করতে একদম একদম ভুলবেন না। সো আজকে আমি একটা অন্যরকম জায়গায় আসছি, সো এই জায়গাটা একটু অপরিচিত লাগতেছে আপনাদের। সো আই এম এট খুলনা পিটিআই। তো এখানে আমাকে একজন খুব জোর করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিয়ে নিয়ে আসছে একটা চ্যালেঞ্জ করার জন্য, সে ইউটিউবে অনেক দেখছে। সো আমি দেখি, আচ্ছা আমার আলাদিনের চেরাকটা নিয়ে আসে, সেটাতে ঘষে দেখি যে দৈত্যটা আসে কিনা, বিকজ ওর আসলে একটা জায়ান্ট। সো আমার আলাদিনের চেরাকটা আমার হাতে চলে আসুক। হ্যাঁ ওকে, সো ইটস ডান, দেখি। বলো মিনা, তোমার তিনটে কি ইচ্ছা? এই মামা ঘরের ড্রেস পরে আসছে, সমস্যা নেই না? ও বাবা, তুমি কোথাকার কারণ জোহার যে ডিজাইনার ড্রেস ছাড়া পরবার আসো? ইয়েস হচ্ছে সেই দৈত্য, তা তুই আমাকে কত পাটা ধরে ধরে নিয়ে আসছিস সেটা বল। অ্যাকচুয়ালি তো কি বলার দরকার আছে? না আমার আমার ভ্যালু পারসন অন দা পিটিএস্ট অনেকগুলো তার সাবস্ক্রাইবার এখন কত? জোরে কথা বল ভাই, অনেকগুলো সাবস্ক্রাইবার এখন কত? কিসে? ইউটিউবে? ইউটিউবে ইউটিউবে মাত্র 2,500। ও সে কোথায়? 5 লাখ টিকটকে আর কোথায় হচ্ছে? সো বেশি বেশি সাবস্ক্রাইব করতে বলে দে। প্লিজ 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 বেশি বেশি সাবস্ক্রাইব করুন ডক্টর উইথ ড্রিমস। আচ্ছা স্যার, জানি শুধু ছাদের থেকে না একদম আত্মহত্যা করছে ভয় পেশ না ভূতুন নাকি লাখো দাম আমি দেখি মাঝে মাঝে ওসে তোরে দেখি মনে হয় উল্টা পালাই যায়। ঠিক আছে, সো যাই হোক, আজকে আমরা একটা চ্যালেঞ্জ করব। ইট ওয়াজ এ সাডেন প্ল্যান অ্যাকচুয়ালি, আমাদের মাথায় আসছে যে আমরা একটা প্ল্যান করি, একটা চ্যালেঞ্জ করি, বিকজ ও রামেন টামেন কিনছে। সো আমরা ভাবলাম যে দেখি কে বেশি ঝাল খাইতে পারে। অ্যান্ড এইটার ভিডিও মনে হয় 1 লাখ 2 লাখ 10 লাখ 1 মিলিয়নের উপরে ভিডিওস আছে এটার উপরে। সো আমরাও করতেছি বিকজ উই আর ফ্লোয়িং উইথ দ্য ট্রেন্ড। কিন্তু একটু কথা বল। হ্যাঁ শিওর, আমি তো এক্সপ্রেশন ও অ্যাকচুয়ালি এখন থেকে ঘাইমা টাইমা অজ্ঞান হয়ে যায়, আজকে খুবই গরম, গরমের জন্য না আসলে খুবই টেন্স যে ও হারবে এবং একটা ভিডিওর মধ্যে আসবে। বাই দ্য ওয়ে, উই আর ফ্রেন্ডস সিন্স 2010 এন্ড নাও ইটস 2021, ইটস বিন 11 ইয়ার্স উই আর বিং ফ্রেন্ডস, এন্ড তার মধ্যে মনে হয় 10 বছরের 5 বছরই জীবন করে কাটাই। কেন পরশু দিনই তো ভাবলাম। আচ্ছা হ্যাঁ, তো তার এখন অবশ্য আগে তাজের খুব তেজ ছিল, ঠিক আছে, এখন তাজ কা তেজ ছিল, এখন তেজ কমে গেছে, এখন কিছু হইলে আমার কাছে মাপ চাই আর কি। তো দ্যাটস নাইস। বাই দ্য ওয়ে, ও সিঙ্গেল, কোনো যদি আমার সাবস্ক্রাইবার দরকার নেই, আমি হ্যাপি, সিঙ্গেলই হ্যাপি। যদি ডেট করতে চাও আমাকে কমেন্ট করে জানায়। চেহারাটা আরো তো ভালো না, কিন্তু হ্যাঁ মানুষটা ভালো। যাই হোক, আমরা পিটিআই তে আসছি, তোর না তারিফ করছি, একটু কাইটা দিব আমি। তো যাই হোক, আমরা পিটিআই তে আসছি, আমাদেরকে এই যে যে বাসা বাসা আমরা আসছি, এসব আমরা আন্টির বদৌলতে আসলে এখানে বসে আছি। ঠিক আছে, আন্টি হচ্ছে পিটিআই সুপারিনটেন্ডেন্ট, এটা গভর্নমেন্ট কোয়ার্টার। সো আমরা এখন সরকারি একটা জায়গায় আছি, আমার ভাবি অন্যরকম, বিকজ আমার বিজনেসম্যান ফ্যামিলিতে আই ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ স্টাফ। রাইট রাইট রাইট, কি ইনসাল্ট করছ? না 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 না, বিজনেস ফ্রেন্ড ওরে বাবা, আর কোন কিছু ডিসকাস করিস না, নাম শুনলেই তো কাজ হয়ে যায়। এটা নেক, ইটস এ চেন, ও সরি চেন। যাই হোক, এত ইন্ট্রো হয়ে যাচ্ছে বড়। সো আমরা এখন চ্যালেঞ্জে চলে যাচ্ছি। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো লেটস গো, দিয়ে আমরা চ্যালেঞ্জ করব। আচ্ছা আমার একটু পিআর দিতে চাইছিল না? হ্যাঁ পিআর দিতে চাইছিল, কিন্তু এটা খুবই খুবই বাজে কাজ, মানে আপনারা পিআর দিবেন বলবেন, না দিলে না দিবেন, কিন্তু এই যে মাসের পর মাস করানো ঠিক না, বলতেছে 25 দিন লাগবে 25 দিন লাগবে। আরে বাবা, আমি তো ওর পেজে নক দিয়ে বলছি যে রামেন দাও। তো যাক, আমরা এই রামেনটা দিতেছি, এটা 2x, হ্যাঁ এটা 2x। তো আমরা এইটা দিয়েই করতেছি, সেটা সেদ্ধ হতে চলে গেছে অলরেডি। আমাদের যে ওর যে হাউস হেল্প আছে, শি ইজ ডুইং দ্যাট, সো থ্যাংকস টু হার। তো এইটা আমরা খাবো, ঠিক আছে। তো এটা এক্সট্রা কিনছে, আর কোথা থেকে কিনছে সেই পেজটার নাম বলে দে। ইটস নট পেজ, এটা একটা শপ, সুপার শপ, ডে 7। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা খুলনার যারা থাকো তারা হইতেছে এটা নিউ মার্কেটের, মানে সেভেন সেভের পাশে না, মানে নিউ মার্কেটের 4 নম্বর বা 3 নম্বর গেটের অপোজিটে নতুন একটা সুপার শপ, বাটার শোরুমের পাশে, ওখান থেকে কিনেছে। ইট কস্টেড 150 টাকা ইচ। তো এটা তো আমরা খাবো, কে এটা এটা তো আমি তোমাকে নিয়ম বলে দিই, তোমার এটা হইতেছে খাইতে হবে
উইদাউট ওয়াটার, যে সবার আগে শেষ করতে পারবে, ঠিক আছে, সবার আগে শেষ করতে পারবে। এবং তোমার হইতেছে শেষ করে 10 সেকেন্ড এরকম আঙুল দিয়ে গুনতে হবে যে আমি 10 সেকেন্ড খাওয়ার পরেও ঝালটা সারভাইভ করতে পারতেছি। হি অর শি উইল বি দ্য উইনার। অলরেডি ভয় পেয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আর যদি আমরা এই চ্যালেঞ্জটা তো করবো, এই ঝালটা, সো ওর মধ্যে বা আমার মধ্যে কেউ একজন জিতবে, যে হারবে সে এই ঝালটা খাবে, ঠিক আছে। এমনি ঝাল, তার উপরে আবার ঝাল, ওকে। আর আর যে জিতবে তার জন্য হচ্ছে একটা সাফারি, বিকজ আমরা নতুন নতুন চ্যালেঞ্জ করতেছি, আমরা খুব গরিব, বাজেট খুবই কম, বাজেট আমাদের নাই বলতে গেলে, আমরা খুব গরিব, ঠিক আছে। আর উই আর হ্যাপি বিং গরিব, যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। তো এইটা খাবে যে হচ্ছে জিতবে, আই থিং এটা আমি খাবো, আর যার হাতে যেটা সেটা সেই খাবে, ওইটা আমার অপশন। Let's see. Okay, so আমরা একবারে নুডলস নিয়ে ব্যাক করতেছি, বেশি বকবক হয়ে যাচ্ছে। বাই। আমরা যেহেতু ছাদে বসছি, ছাদে যেহেতু সেট আপের প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে, সেটা তাদের কোনটা বেশি কোনটা কম, আচ্ছা না, দুজনেরই সমান, এটা মিঠু আপার সাক্ষী। যাই হোক, খাওয়ার তোমারটা বাটি শেষ করার পর বাটি রাখবা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে হবে এটা বলার পরে, তারপর তুমি পানি খাবে। আচ্ছা, এদিকে যার আগে শেষ হবে সে, হ্যাঁ যার আগে শেষ হবে সে, ওকে, দাঁড়াও দাঁড়াও, 3 2 1 স্টার্ট। মামা চোখে লাগছে, চোখের নিচে, ওটা আগে মাস, ও মাই গড, কেমনে জিতলো এই চকলেটটা, দ্যাট ইজ আমার হচ্ছে, এবং আমরা পিটে তোমাকে কিন্তু ঝাল খাইতে হবে, প্লিজ বোতাম ছেড়ে দাও, তোমাকে ঝাল খাইতে হবে, আচ্ছা পরে আমরা শাস্তি করব, আগে একটু রেস্ট নিয়ে নি, ওকে সিও, ঝাল না খেয়ে কিন্তু পাশাতে বের হইতে পারবি না, নিজের বাড়ি ডাইকে এইসব বলতেছে। আমি কয়েক সেকেন্ডের জন্য হারি, যেটা মান, আমি গোহারা হারি, গোহারা হারো নাই ছেলে, ঠিক আছে, বাট ওই যে আমি মুখে নিয়ে যে কাউন্টডাউনটা করছি, ওইটা তুমি করতে পারতেছিস না মুখে, মানে তখন তুমি অলরেডি করে ফেলছো, সেই জন্য আমি আর কাউন্টডাউনও করিনি, বিকজ ইউ আর অলরেডি কাউন্টিং, তুই যদি পাঁচেও থাকিস, আমার সেকেন্ড তো সেকেন্ড, আমি সেই জন্য আমি কাউন্ট করিনি, শাস্তিটা আজকের মতো বাদ দিই, না মামা কোনো বাদ হবে না, তা কুকুর, আচ্ছা তুমি বলো না, হয় না না হারের কথা তুমি বলো, আচ্ছা বাই দ্য ওয়ে টুডে আই এম দ্য উইনার অ্যান্ড লুজার, হিয়ার ইট ইজ, সো এই যে খুব ছোট্ট একটা মরিচ, এটা আমি আমার ফ্রেন্ডকে দিচ্ছি পানিশমেন্ট, আমি নিজেই এটা নিয়ে নিচ্ছি, ওকে
আমি হারবো ওই জন্য এটা নিয়ে আসছিলাম। আচ্ছা যাও ফ্রেন্ড ইজ ফ্রেন্ড নাও তুমি অর্ডার করো। না 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 আমি চকলেট খাবো না, এমন ডায়েট। সো যাই হোক, আমাদের চ্যালেঞ্জ শেষ। এত কষ্ট করছি ভিডিওটার জন্য, একটা লাইক তো আমি ডিজার্ভ করি। প্লিজ প্লিজ একটা লাইক এক্ষুনি দাও, এক্ষুনি দাও। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড তোমাদের এরকম ঝালখোর ফ্রেন্ডস যারা আছে তাদেরকে ট্যাগ করো, যারা এরকম কলেজ থেকে স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত যাদের ফ্রেন্ডশিপ গেছে, প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ দ্যাম। সো ততক্ষণ আমরা আজকের মতো বিদায় নিতেছি। সো সি দ্য বিউটিফুল ভিউ অফ পিটিআই উইথ আস। সো ইয়াস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তার সঙ্গে কিছু বলতে চাও? সবাই সাবস্ক্রাইব করুন করুন ডাক্তার।